জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন, চলছে শেষ মুহূর্তের গণসংযোগ। ভোট পেতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এদিকে শহরের বিভিন্ন জায়গায় টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ আনলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াতাইফি। এজন্য প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন তিনি। আর স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার প্রশাসনের বিরুদ্ধে নেতাকর্মী ও এজেন্টদের ধরপাকড়ের অভিযোগ এনে তিন স্তরের এজেন্ট রাখার কথা জানালেন। সকালে গণসংযোগে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। টাকার ছড়াছড়ি হচ্ছে বিভিন্ন জায়গায়, এটাও বন্ধ করতে হবে প্রশাসনের। দেখেন, সারা বাংলাদেশ জানে আমি গরিব মানুষ। গরিব বলতে আমি অর্থনৈতিকভাবে একদম আমার নর্মাল লাইফ লিড করি, এটা আমার শত্রুপক্ষ জানে, এটা আমার কাকা তৈমুর আলম খন্দকারও জানে। এবং আমি নেভার এভার টাকার রাজনীতি করি নাই, করবো না কোনো দিন। সুতরাং টাকা কোত্থেকে ছড়াচ্ছে, কে ছড়াচ্ছে, এটা আমারও প্রশাসনের কাছে জিজ্ঞাসা যে কেন তারা ব্যবস্থা নিচ্ছে না। নৌকার পক্ষের কোন লোকজনকে গ্রেপ্তার করে নাই, তাদের বাড়িতে যায় নাই। আমার সিদ্ধিরগঞ্জের যিনি সমন্বয়ক তাকে গ্রেপ্তার করেছে, এবং আমার লোকজনের বাড়ি বাড়ি যাচ্ছে তাদের গ্রেপ্তার করার জন্য, তাদের হয়রানি করার জন্য।